পদ্মা সেতু, প্রত্যাশা ও প্রতিজ্ঞার মেলবন্ধন এই শিরোনামে ডেইলি স্টার বাংলায় মতামত লিখেছেন পার্থ প্রতিম ভট্টাচার্য। তিনি লেখেন, স্বপ্নটা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আর তা বাস্তবায়ন করলেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক চড়াই উৎরায়ের পর দুই প্রান্তের দুটো জেলাকে সংযুক্ত করল পদ্মা সেতু। ছিল অনেক বাধা, ছিল অর্থের সংস্থান নিয়ে অনিশ্চয়তা, দুর্নীতির ষড়যন্ত্র হয়েছিল এমন অভিযোগ উঠেছিল প্রথমেই, ঋণ প্রস্তাব বাতিল করেছে বিশ্বব্যাংক, ছিল দেশে বিদেশে সমালোচনা। এসবের পাশাপাশি ছিল প্রাকৃতিক চ্যালেঞ্জও। বিশ্বের অন্যতম খরস্রোতা নদী পদ্মা এবং এই নদীর তলদেশের মাটির স্তরের গঠন নিয়েও ছিল জটিলতা। তবে এত জটিলতার বিপরীতে ছিলেন একজন স্ট্রেইট ম্যান শেখ হাসিনা। ছিল তার নিজ সিদ্ধান্তে অটল থাকা আর নিজের প্রতি আত্মবিশ্বাস। সবকিছু উপেক্ষা করেও নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন প্রধানমন্ত্রী, করেছেন তার স্বপ্ন এবং চ্যালেঞ্জের বাস্তবায়ন। দেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে রূপ নিয়েছে। পদ্মা সেতু শুধুমাত্র একটি অবকাঠামোই নয়, এটা দেশের সক্ষমতার প্রতীক, আত্মমর্যাদার প্রতীক, আমাদের অন্যতম অহংকার ও গৌরবের প্রতীক। আত্মমর্যাদা সম্পূর্ণ বাঙালিদের গৌরবের আরেকটা নতুন সংযোজন পদ্মা সেতু। 70-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনী ইস্তেহারে যমুনা বুড়িগঙ্গা কর্ণফুলী শীতলক্ষার উপরে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু পদ্মা নদীর উপর সেতু নির্মাণের ঘোষণা দেন। কিন্তু 75-এ বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর পদ্মা সেতুর স্বপ্ন অধরাই থেকে যায়। বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই স্বপ্নের বাস্তবায়নের পথ মসৃণ ছিল না। 2012 সালের 29 জুনে দুর্নীতির অভিযোগে $120 কোটি ঋণ প্রস্তাব বাতিল করে বিশ্বব্যাংক। তাদের সঙ্গে এই প্রকল্প থেকে সরে যায় এডিপি, জাইকা এবং আইডিপির মতো উন্নয়ন সহযোগীরা। বিশ্বব্যাংক সরে যাওয়ার এক সপ্তাহের মধ্যে 2012 সালের 8 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন। সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে কোন কোন খাত থেকে পদ্মা সেতু নির্মাণ ব্যয় সংগ্রহ করা হবে সেটাও বিস্তারিত তুলে ধরেন তিনি। পর তিনি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় প্রাথমিকভাবে দেশীয় অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু হবে। এরপর কোনো দাতা গোষ্ঠী বা প্রতিষ্ঠান অংশ নিতে চাইলে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্বব্যাংকের অভিযোগের পর দুর্নীতির অভিযোগ উঠে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য, মন্ত্রিসভার সদস্য উপদেষ্টা এবং তৎকালীন সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ অনেকের বিরুদ্ধে। বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুললেও বারবার শেখ হাসিনা সেটাকে নাচক করেছেন। 2012 সালের জুলাই সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বাংলাদেশ প্রয়োজনে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করবে, তবুও কোনো অযৌক্তিক আবদার মেনে নেওয়া হবে না। শেখ হাসিনা আরও বলেন, তিনি বা তার পরিবারের সদস্যরা কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত নন। তার নাম ভাঙিয়ে কেউ কিছু করলে সরাসরি তাকেও জানানোর আহ্বান জানান তিনি। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে 2010 সালে বিশ্বব্যাংক নিজেরা তদন্ত শুরু করে এবং তাদের তথ্যের ভিত্তিতেই তারা কানাডা পুলিশকে সেদেশের এনএসসি লাভালিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। 5 বছরের বেশি সময়ের বিচার প্রক্রিয়া শেষে কানাডার একটি আদালত 2017 সালের 10 ফেব্রুয়ারি সেই দুর্নীতির অভিযোগ দায়ের করা মামলা খারিজ করে দেয়। আদালত রায়ে বলেন, এই মামলায় যেসব তথ্য দেওয়া হয়েছে সেটা অনুমান ভিত্তিক, গালগল্পে এবং গুজব। অভিযুক্ত প্রতিষ্ঠান এসএনসি লাভানিলের 3 কর্মকর্তাকে অব্যাহতি সহ পুরো মামলাটি খারিজ করে দেন আদালত। সেই সময় বাংলাদেশ আবারও দাবি করে দুর্নীতি নয়, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই অভিযোগ আনা হয়েছিল। বিশ্বব্যাংকে ঋণ প্রস্তাব বাতিল করার পর দেশের তরফে বিশ্বব্যাংকে এই প্রকল্পে নতুন করে চুক্তিবদ্ধ হতে চিঠি দেয় বাংলাদেশ। কিন্তু বিশ্বব্যাংকের বিভিন্ন শর্ত এবং প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্কে দীর্ঘ টানাপোড়েন শেষে 2013 সালের 1 ফেব্রুয়ারি সেতু প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ সহায়তার অনুরোধ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে বাংলাদেশ।
পরে 2014 সালের নভেম্বরে শুরু হয় মূল সেতুর কাজ, সঙ্গে স্বপ্ন বাস্তবায়নেরও। অনেকেই এটাকে দিবা স্বপ্ন কিংবা অসম্ভব বলেও মন্তব্য করেছেন, অনেকেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ ভায়াবল নয় বলেও মন্তব্য করেছেন। কিন্তু কোনো কিছুই শেখ হাসিনাকে তার জায়গা থেকে সরাতে পারেনি দমাতে। 2015 সালের 12 ডিসেম্বর প্রধানমন্ত্রী মূল সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেদিনের সেই অনুষ্ঠানে তিনি বলেন, বড় কাজ করতে হলে হাত পাততে হবে। এই মানসিকতা ভাঙতেই নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় এই অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আমি চেয়েছিলাম আমরা পারি, আমরা তা দেখাবো। আজ আমরা সেই দিনটিতে এসে পৌঁছেছি। বাঙালি জাতি কারো কাছে মাথা নত করেনি, করবেও না। দলের সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদেরকে নিয়ে শেখ হাসিনা এগিয়ে গেছেন স্বপ্ন বাস্তবায়নে। দেখিয়েছেন কিভাবে অসম্ভবকে সম্ভব করতে হয়। কয়েকটি পাইলিং এর গভীরতা বেশি থাকায় জার্মানি থেকে আনতে হয়েছিল বিশ্বের সবচাইতে বড় 3000 কিলোজুল শক্তি সম্পূর্ণ 380 টন ওজনের হ্যামার। সর্বশেষ করোনার কারণে কাজ থমকে না গেলেও গতি স্লোথ হয়েছে। সবকিছু মোকাবেলা করে মাওয়া আর জাজিরাকে সংযুক্ত করলে 42টি পিলারের উপর দাঁড়িয়ে থাকা 6.15 কিলোমিটার পদ্মা সেতু। এতদিন স্বপ্নের সেতু বলা হলেও আজ সেটা বাস্তব সত্য। এই সংযোগ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের ভাগ্য বদলে নতুন দিগন্ত উন্মোচন করেছে। রাজধানী ঢাকা সহ সারা দেশের সঙ্গে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ করেছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এই অঞ্চলে আসবে বিনিয়োগ ও হবে কর্মসংস্থানের সুযোগ। অর্থনীতিতে এসেছে গতি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এত সমস্যা মোকাবেলা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের স্বপ্ন দেখা এবং সেটার বাস্তবায়নের জন্য একটা স্যালুট শেখ হাসিনার প্রাপ্য।